যে সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তারা কি করেছেন, তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে। যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারের 11-12 সালটা দেখুন না, ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা। আমি যা বলার কোর্টে বলেছি, আমি নিয়োগকর্তা নই, আমি মন্ত্রী ছিলাম, দায়িত্ব নিয়েই মন্ত্রিত্ব পালন করেছি। যারা নিজে কালি রেখে, যারা নিজেরা কালি রেখে আছে, তারা আবার কালিমা লিপ্ত করবে। দুটো চরিত্রকে পাশাপাশি রাখুন, এক পার্থ চট্টোপাধ্যায় আর এক কুণাল ঘোষ। কুণাল ঘোষ টুইট করছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে কার্যত তারই প্রতিফলন দেখা যাচ্ছে। এই কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায় যখন যেদিন জেলে গেছিলেন, কুণাল ঘোষ একেবারে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন তীব্র আক্রমণ, জেলের ভেতরে কোনো বিশেষ সুবিধে যেন পার্থ চট্টোপাধ্যায় না পান, সেই বিষয়টা কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে, এই রকম ভাষায় আক্রমণ করেছেন। আজকে অনেকটা নরম সুর কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের অন্তত চোখে দেখা যাচ্ছে। আমি এইখানে অরূপ চক্রবর্তীর কাছে এখানেই আসবো যে সবটাই কি অরূপদা নিতান্তই সমাপতন? কোনো সমাপতনের বিষয় নয়, ব্যাপারটা পার্থ চট্টোপাধ্যায়কে কোথাও পার্টি এন্ডোর্স করেনি, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভার সদস্য পদ থেকে মুছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সেই জায়গায় দলীয় পদ থেকে, যে যে পদে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। আজকে যদি কুন্তল ঘোষ যে যে নাম বলেছেন সেই নামের প্রেক্ষিতে তাদের দিকে ইডি তদন্ত করতে পারে, আজকে যদি চাকরির ক্ষেত্রে বাকি যাদেরকে ধরা হয়েছে তারা যে যে নাম বলেছেন তাদেরকে ডেকে তদন্ত করা যায়, তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায় যাদের নাম বলেছেন তাদের নাম ডেকে তদন্ত করা হবে না? সারদার এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম আমরা দিইনি, সিবিআই রেজিস্টার করেছিল, আজ অবধি সারদার কেসে সিবিআই এর অগ্রগতি কি? আর যে টাইমিংয়ের কথা বলছেন এটা দেখুন, শুভেন্দু অধিকারী চোর আমরা প্রথম বলিনি, প্রথম বলেছিল বিজেপি কাতিতে মিটিং করে 2015-16 ফিনান্সিয়াল ইয়ারে। আর যদি কেউ আগে টুইট করে থাকে, মানে এরকম হচ্ছে যে বিজেপি আগে যদি তৃণমূল টুইট করে থাকে বা তৃণমূলের আগে যদি বিজেপি টুইট করে থাকে, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে তৃণমূলে কেউ টুইট করলে তাহলে সূর্যটা পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠে যাবে। আমি এরকম লজিক আমি জানি না আদালত মেনে নেবে কিনা, কিন্তু একটা কথা খুব পরিষ্কার, আজকে পার্থ চট্টোপাধ্যায় যে নামগুলো বলেছেন সেই নামগুলো ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করবে কি করবে না? বাকিদের ক্ষেত্রে যদি জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে যদি জিজ্ঞাসাবাদ না করা হয় তাহলে বুঝতে হবে পুরো তদন্তটাই রাজনৈতিক। বেশ বেশ, কিন্তু পাশাপাশি এই প্রশ্ন থাকবে শুভেন্দু অধিকারী সম্পর্কে, যে ওই যে 2011-12 কথা বলছেন তখন তো পুরোপুরি একেবারে তৃণমূল কংগ্রেস দুবছর ক্ষমতায় এসেছে, এবং যদি প্রথম 3-4 জন তৃণমূল কংগ্রেসের নাম নিতে হয় তার মধ্যে শুভেন্দু অধিকারী একজন, তাহলে সেই সময় কেন ব্যবস্থা নেওয়া হলো না? যারা জিরো টলারেন্সের কথা বলে বিরোধীরা এখানে এই প্রশ্ন তুলছে। আমি 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 অরূপ আলাদাভাবে আপনার কাছে আসবো, কিন্তু আমি এইখানে একবার দেখাতে চাইবো যে কুণাল ঘোষ তিনি কি বলছেন আজকে, এবং আপনি একই সঙ্গে দেখাতে চাইবো সেদিন যখন জেল যাত্রা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের, কুণাল ঘোষ তীব্র আক্রমণ করেছিলেন, কিন্তু শুরুতে কুণাল ঘোষ আজকে কি বলেছেন? আমার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই সুর নয়, তার বক্তব্যের আমার বিষয়বস্তুর সঙ্গে আমি সহমত, কারণ ওটা তো সবার একই বিষয়। এই যে সিপিএম জমানায় স্বজন পোষণ অনিয়ম হয়েছে এটা হচ্ছে বিষয়, এটাই তো সহমত, এর সঙ্গে তো পার্থ চট্টোপাধ্যায় বলে ব্যাপার নেই। এটাই সিপিএম থেকে যারা বেরিয়ে এসে বিদ্রোহ করেছেন তাদের সঙ্গেও তো আমি একমত, তারাও তো এই কথাগুলো বলেছেন, বিক্ষুব্ধ সিপিএম এ কথা বলেছে, বিক্ষুব্ধ বামফ্রন্ট এ কথা বলেছে। তো সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সহমতের প্রশ্ন নয়, অতীতের যে বক্তব্যগুলোর সঙ্গে না মেলার সেটা না মেলার, আর এটা বিষয়ের, সেই বিষয়টা নিয়ে যদি এক ধরনের উপসংঘাত থাকে তাহলে কি সমস্যা আছে? আমি কেন গোড়াতে বললাম যে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের সুর অনেকটা নরম, যদি তুলনা করেন সেদিন যেভাবে আক্রমণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সেদিন কি বলেছিলেন দেখুন। আমি একটাই কথা বলি যে আমি দীর্ঘদিন বন্দী থাকার সময় এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশনে বলেছিলেন যে বন্দী থেকে মাথা খারাপ হয়ে গেছে, আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। যখন আমাকে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আমি বন্দী, অন্যায়ভাবে বন্দী, আর আইনে বিবৃতি মেরেছে, আমার মাথায় গণ্ডগোল হয়েছে, আমি পাগল, তখন এসব মানসিক নির্যাতন কোথায় থাকে? ওর নাম আমার সামনে করবেন না, আমি ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না, এসব নাটক করছে নোটাঙ্কি।
দুর্নীতি কোন স্তরে হয়েছে একেবারে সেটা আজকে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলছেন। আমি কৌস্তুভ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, বাম আমলকেও এই তদন্তের মধ্যে ইনক্লুড করতে হবে কুণাল ঘোষ দাবি করছেন। না, আমরা তো একথা অনেকবার ধরে বলছি, বারবার করে বলছি, ভালো করে কমিশন করুন, ভালো করে তদন্ত করুন, তদন্ত করে বের করুন, কোর্ট তদন্ত করুক। দুজনের নামে অভিযোগ করেছিলেন মোহাম্মদ সেলিম আর তন্ময় ভট্টাচার্য, যখন তৃণমূলের নেতাদের সম্পত্তি নিয়ে আসছিল কথা, তন্ময় ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম কোর্টে গিয়ে দাঁড়ালেন, বললেন এই হচ্ছে আমাদের, এই ডাকুন, কোনো অসুবিধা নেই, তৃণমূলের নেতারা যাননি, বরং ওই স্যান্ডো মেয়র উনি আবার গিয়ে হাইকোর্টকে অ্যাপিল করলেন যাতে তার সম্পত্তি না দেখা হয়। এক নম্বর কথা। দু নম্বর কথা, শুভ্র, আমার পাড়ায় দুটো চোর, তারা বলা বলি করছে আমরাও তো চুরি করেছি ভাই, আমাদের তো এবিপি আনন্দ দেখায় না। দুজন কাদের দেখাচ্ছেন, কাদের দেখাচ্ছেন? পার্থ আর কুণাল ঘোষ, তা তো পরিষ্কার। আমি বলছি বামফ্রন্ট সরকারের আমলে কি এরকম কোনো মন্ত্রী পেয়েছেন যার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে? বামফ্রন্ট সরকারের আমলে কি এরকম কোন নেতা মন্ত্রী এমএলএ পেয়েছেন যারা জেলে চলে আছে? অরূপবাবু বললেন, অরূপবাবু বললেন পার্থবাবুকে আমরা বহিষ্কার করেছি। আরে বেহালার এমএলএ, বেহালা পশ্চিমের মানুষ বামফ্রন্ট সরকারের কাছে পিসি সরকারের ম্যাজিক ছিল। ধরুন 600 টাকার একটা কেরানি বেঙ্গল ল্যাম্পে চাকরি করতে ঢুকলো, তারপর 600 কোটি টাকার মালিক হয়ে যায় চন্দন ঘোষ। তো বামফ্রন্ট সরকার তো এই ম্যাজিক পশ্চিমবাংলার মানুষকে দেখিয়ে বড় হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে যে ম্যাজিক দেখে পশ্চিমবাংলার মানুষ বড় হয়েছে। আজকে একটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে 2011 পর্যন্ত প্রতিটা স্কুল, প্রতিটা কলেজ খুঁজলে একটা স্কুল, একটা কলেজ পাওয়া যাবে না যেখানে সিপিএম পার্টির পরিবার পরিজন, পার্টির হোল টাইমার ক্যাডারদের পরিবার বাড়ি করতে যাও না। আমার 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 স্পষ্ট প্রশ্ন অরুণ চক্রবর্তী, প্লিজ প্লিজ প্লিজ, এক সেকেন্ড, আমি আমার স্পষ্ট প্রশ্ন সেটা হচ্ছে, যদি 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 আমার স্পষ্ট প্রশ্ন অরুণদার কাছে, যদি দুর্নীতি করে চাকরি হয়ে থাকে একেবারে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রায় 12 বছর অরুণদা পেরিয়ে গিয়েছে, কেন এখনো পর্যন্ত তদন্ত করে সেই দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? এটা তো বেসিক প্রশ্ন। না দেখুন, একটা কথা বলছি, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই উদারতাকে যারা দুর্বলতা ভেবেছেন তারা যে ভুল, আজকে দেখুন আজকে সকলের সামনে এই দুর্নীতির সঙ্গে, তার মানে দুর্নীতির সঙ্গে আপোষ করা হচ্ছে। আচ্ছা, দুর্নীতি হয়েছে, ব্যবস্থা নেওয়া হলো না, সেটা দুর্বলতা বা উদারতা বলবেন? অরুণ চক্রবর্তী সুপারিশ করেছিল, মাথা খারাপ হয়ে গেছে? না, আমার আমার বেসিক প্রশ্ন একটাই, সেটা হচ্ছে দুর্নীতি যদি হয়ে থাকে এবং তারপরে কোনো ব্যবস্থা যদি নেওয়া হয়ে থাকে সেখানে উদারতা কোন যুক্তি? আমি তো বলে নি, আমি বেশ, হ্যাঁ আমি জাস্ট বলে নি, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে এটা মোটামুটি ভাইরাল সকলের কাছেই রয়েছে, সেটা হচ্ছে 2011 ফিনান্সিয়াল ইয়ারে নাম্বার অফ ক্যান্ডিডেট হুজ একাডেমিক স্কোর ডিড নট ম্যাচ উইথ দ্য ক্যালকুলেটেড বাই অডিট, পুরো দেখা যাচ্ছে প্রায় 50,000-এর কাছাকাছি যারা চাকরি পেয়েছে তাদের নাম্বার অডিট রিপোর্টের সঙ্গে, সেই বেসিক প্রশ্ন, সেই বেসিক প্রশ্ন, যদি নাম্বার ম্যাচ না করছে তাহলে কেন 11-12 বছরে ব্যবস্থা নেওয়া হলো না? বেসিক প্রশ্ন। বেশ 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 বেশ, আমি রাজশ্রী লাহিড়ির কাছে আসবো একেবারে। রাজশ্রী লাহিড়ি, শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক একেবারে নাম নিয়ে নিশানা করছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার আগে কুণাল ঘোষ। এক নম্বর কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে এখনও দল থেকে বহিষ্কার করা হয়নি। দু নম্বর হচ্ছে উনি এখনও মিনিস্টার উইদাউট পোর্টফোলিও আছেন, রাজ্যপালের কাছে এরকম কোনো আপিল করা হয়নি ওনাকে মন্ত্রিসভার থেকে বরখাস্ত করার জন্য, যে কথাটা বলা হচ্ছে মিথ্যে কথা বলা হচ্ছে। সারদার এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এটা কুণাল ঘোষ বলেছিলেন, আমরা বলছি না যদি তদন্ত করতে হয় একদম কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে বসা হোক। দিলীপ ঘোষের নাম বলা হয়েছে, আর যে টাইম পিরিয়ডগুলো বলা হয়েছে সেই সময় দিলীপ ঘোষ রাজনীতিতে আসেননি, দিলীপ ঘোষ 2015 সালে রাজনীতিতে এসেছেন, তাই এটা ব্রাহ্মী শাকটাকের ব্যবস্থা করা হোক, ওনার স্মৃতিশক্তি বিভ্রম হচ্ছে। 2009-10 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, তাই কেন ব্যবস্থা নেয়নি আমি জানি না, কারণ অরুদ্দাটার কাছে কোনো জবাব নেই। কুণাল ঘোষ একটা টুইট করেছিলেন, কমরেড খগেন মাহাতো তিনি কোনো একটা চাকরির সুপারিশ করছেন বলে। কুণাল ঘোষ এখনও অবধি জবাব দেননি যে এই কমরেড খগেন মাহাতো আর আজকের গোপীবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের এমএলএ খগেন মাহাতো একই লোক কিনা এটা ওনাদের বলা হোক। পরেশরঞ্জন, আজকে বামেদের প্রতি তো অনেক আঙুল তোলা হচ্ছে, তো পরেশরঞ্জন অধিকারী, শওকত মোল্লা, রাজু সাহানি, কুন্তল ঘোষ এবং কেষ্ট মণ্ডল এরা কোন দলে ছিলেন, কেন ওনাদেরকে নেওয়া হয়েছে? তাহলে কি এই বিদ্যাগুলোকে শেখার জন্য, জানার জন্য মমতা ব্যানার্জি নিয়েছিল সেটা আমাদের জানায়নি। খুব ভালো কথা। এবং মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তখন কিন্তু 2 বার সিবিআই এর ডাক পেয়েছিলেন, যদি খুব ভুল না করে থাকি। এবার অরূপ চক্রবর্তী, খগেন মাহাতো খুব ভালো লোক বা খারাপ লোক আমি সেই প্রশ্নে যাচ্ছি পরে।
একজন লোক যে নিজে ক্যামেরায় বলল আমি 62 জনকে চাকরি দিয়েছি, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, কালনার বিশ্বজিৎ কুণ্ডু যে চাকরি দুর্নীতির অভিযুক্ত তাকে দলে নিল নাই না, তাকে এমএলএ টিকিট দিয়ে দিল, তাকে এমএলএ টিকিট কোন পদে আছে, তৃণমূলের এখন কোন পদে আছে, তৃণমূলের কোন পদে আছে, না 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 তৃণমূলের কোন পদে আছে, কোন জেলা সভাপতি বলো, আগে শোনো ভাই, তৃণমূলের খগের মাহাতুলি বলো, আগে মুর্মুর থেকে আলাদা হয়ে আছে, তৃণমূলের খগের মাহাতুলি মুর্মুর থেকে আলাদা হয়ে আছে, কে তৃণমূলের কোন পদে আছে তা নিয়ে বিতর্ক জারি থাক। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যারা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদে রয়েছেন, দিলীপ ঘোষ এবং সুদন চক্রবর্তী যিনি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, একেবারে তাদের নাম নিয়ে নিশানা করেছেন, এক হচ্ছে কুণাল ঘোষ এবং দুই হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সুদন চক্রবর্তীর স্ত্রী নাকি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, এই রকম ভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করা হচ্ছে। আমি দুজনের বক্তব্য পাশাপাশি এখানে রাখবো, দিলীপ ঘোষ, সুদন চক্রবর্তী। দেখো প্রথম কথা, পার্থবাবু যেটা বলেছেন ওকে শিখিয়ে দেওয়া হয়েছে, উনি কী বলতে চেয়েছেন কেউ বুঝতে পারছে না, 9-10 সালে কী হয়েছে তো উনার কী যায় আছে, উনি তখন কোথায় ছিলেন, তখন সুজনবাবুরা ক্ষমতায় ছিলেন তো উনার কাছে কেন যাবে, উল্টো তো উনি সুজনবাবুকে সুপারিশ করেছিলেন সেটা ভাবতে হবে। এবার 11-12তে বলেছেন, সেখানে আমার নামও জুড়ে দিয়েছেন, পার্থবাবুর সঙ্গে আমার দেখা হয় প্রথম 16 সালে যখন আমি বিধানসভায় যাই, তার মানে এটা একটা চক্রান্ত, তো এগুলো একটা সেই চক্রান্ত থেকে বিভিন্নভাবে নাম ভাসিয়ে দেওয়া যাতে তাদের উপরে চাপটা একটু হালকা হয়, সেটা কিন্তু হওয়ার নয়, ঠিক জায়গায় সিবিআই ইডি হাত দিয়েছে, আগামী দিনে আসবে। আর আমি পার্থবাবুকে চ্যালেঞ্জ করছি, সে 16 হোক আর 10 হোক আর 12 হোক, যদি দিলীপ ঘোষ কোনো দিন আপনার কাছে গিয়ে থাকে কারোর জন্য কোনো সুবিধার জন্য নিজের জন্য, আপনি নাম বলুন, আমি আপনার সঙ্গে গিয়ে জেলের পাশে ঘরটাই থাকব। পার্থ চ্যাটার্জি কোর্টে গিয়ে পুলিশের ব্যবস্থা করায় সাংবাদিক সম্মেলন করেছে, করে সেখানে অনেক কথা বলেছে, বোঝা গেল তোকে ব্রিফ করা হচ্ছে জেলের মধ্যে, আমার কথা শুনে তা বোঝা গেল, বোধহয় কোনো একটা তার কেটে গেছে মনে হচ্ছে ঠিক। আরে 8-9 সালে তো পার্থ চ্যাটার্জি বিরোধী দলনেতা, তখন ওকে সুপারিশ কেন করা হবে, কে করবে, আমি বা কেন করবো, ডিওএফএ কর্মীদের চাকরির জন্য 8-9 সালে আমি ওর কাছে সুপারিশ করেছি, না হাস্যকর লাগছে না, বোঝা গেল যারা অর্গানাইজডলি একটা ক্যাম্পেইন মমতা ব্যানার্জি করেছেন করে হয়নি, মুখপাত্রকে দিয়ে করিয়েছেন লোকে তাতেও বিশ্বাস করছে না, এই তারপরে নানা নেতা মন্ত্রীদের দিয়ে করিয়ে করিয়ে শেষমেশ আগেবার যেমন সুদীপ্ত সেনকে ধরেছিল জেলের মধ্যে থাকা সুদীপ্ত সেন তাকে দিয়ে যেমন কমপ্লেন করিয়েছিল, এবার পার্থ চ্যাটার্জি জেলে থাকা তাকে দিয়ে কমপ্লেন করছে, বোঝা গেল যে মমতা ব্যানার্জির চাইতে পার্থ চ্যাটার্জির দর বেশি তৃণমূলের নেতারা বোধ হয় মনে করছেন। পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন আপনাদের দেখালাম, আদালতের ভেতরে কি বলেছেন দেখাবো এই মুহূর্তে সরাসরি আপনাদের আদালত চত্বরে নিয়ে যাবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থ এই আদালতের বাইরে পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন সেটা তো দর্শকদের দেখাচ্ছিলাম এতক্ষণ, ভেতরে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়, কি হলো আজ আদালতের মধ্যে? দেখো আদালতে কিন্তু আজ পার্থ চট্টোপাধ্যায় 5 মিনিট বলার জন্য সময় চেয়েছেন, আমরা দেখলাম তিনি 9 মিনিট আদালতে বললেন, তবে তোমায় বলে রাখি জামিনের জন্য আবেদন জানানো হলো, সেই আবেদন কিন্তু নামঞ্জুর হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিকে সুবীরেশ ভট্টাচার্য, অন্যদিকে তুমি জানো চন্দন মণ্ডল, তাদের কিন্তু আগামী 30 মার্চ পর্যন্ত তাদেরকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে তুমি জানো অপর একটি মামলা যেটা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এছাড়া তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে কিন্তু 6 এপ্রিল পর্যন্ত জেলে পর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এসপি সিনহা তাকে কিন্তু নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়েছিল সিবিআই তরফ থেকে এবং ওনাকে কিন্তু আগামী 27 মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের সিবিআই কোর্টের বিশেষ বিচারক। বেশ পার্থ তোমাকে ধন্যবাদ, আমি এখানে সৌম্যজ রায়ের কাছে আসবো। সৌম্যজ আপনাদের মনে থাকবে যে স্ট্র্যাটেজি মিটিং যখন কালীঘাটে হয়েছিল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে ক্যাটেগরিক্যালি নির্দেশ দিয়েছিলেন যে 90 থেকে 2011 পর্যন্ত নিয়োগে পুরো তালিকা তৈরি করতে হবে, আজকে যা যা অন্তত তথ্য তৃণমূল সূত্রে সামনে আসছে এবং যে দাবি করা হচ্ছে কোথাও কি সেটারই কন্টিনিউয়েশন বলে মনে হচ্ছে? না আমি পুরো আলোচনাটা শুনছিলাম, তিনজন প্রতিনিধি বললেন, বিশেষ করে তৃণমূলের প্রতিনিধি একটা কথা বললেন যে পিসি সরকারের ম্যাজিক তো জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে কী করে বামফ্রন্টের সময় এগুলো ধরে ফেলবেন, তো আমি জানি না পিসি সরকারের ম্যাজিক জানেন, কিন্তু পিসির সরকার তো চলছিল, তো পশ্চিমবাংলায় এখন একটা কথা আছে, দেখুন অন্যায় তো হয়েছে, এখন কখন অন্যায় হয়েছে সেটা তো বিষয় নয়, বিষয় হচ্ছে একটা সরকারের উপর পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ দায়িত্ব দিয়েছিল, এখন মৃতদেহের মাথা নাড়া করলে মৃতদেহ তো হালকা হয়ে যাবে না, অপরাধ যদি হয় সেই অপরাধ তো ওইভাবে হালকা করে দেওয়া যাবে না। আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী
ট্রেনের কামরার মধ্যে দুজন মন্ত্রী বা বিধায়ক কি কথা বলল সেটা প্রায় 24 ঘন্টার মধ্যে তার কানে পৌঁছে যায়। আর পশ্চিমবঙ্গের একটা মুখ্যমন্ত্রী বসে আছেন, তার পাশে কার্যত হেভিওয়েট একজন মিনিস্টার, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, পুরো শিক্ষা দপ্তরটা বলছিল শিক্ষা সেলটা তুই দেখিস, এখন শিক্ষার সেল মানে উনি বিক্রি করতে শুরু করে দিলেন কিনা আমি জানি না, শিক্ষা সেল, হ্যাঁ এসএলই হয়ে গেল আর কি, সেই এখন পুরো দপ্তরটা বিক্রি হয়ে গেল, তুই দপ্তরটা জেলে চলে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারলেন না, আমি ধরে নিলাম সিপিএম অত্যন্ত খারাপ, বামফ্রন্টের সময় ইত্যাদি ইত্যাদি লোকেরা চৌর্যবৃত্তি করে পুরোপুরি চাকরি দিয়েছে, তাহলে আপনি কি করলেন? আপনি 12 বছর ধরে এই চোরদেরকে তথাকথিত আপনার কথায় বা কুণালবাবুর কথায় এই চোরদের তাহলে সংরক্ষণ দিয়েছেন, তাহলে সমান দোষে দুষ্ট আপনি। নিশ্চয় নিশ্চয়, মানে আমি বলছি ধারালো আক্রমণ যখন শাসক দলকে উদ্দেশ্য করে বিরোধীরা একজোটে করছে, নিশ্চয় শাসক দলের উত্তর দেওয়ার তো জায়গা থাকবেই।